সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। जेमन देवी दुर्गार कोनो मुखेर बदल है ना तेमनी बांगलार बाग दुटो है ना बांगलार बाग एकटाई आशुतोष मुखोपाध्याय संशोधन करें कल्याणी एलाका जा डाक्टर विधान चंद्र रायेर स्वप्नेर नगरी जे नगरीते पृथ्वी सर्वश्रेष्ठ शक्तिशाली प्रधानमंत्री नरेंद्र मोदी जी एम्स तैरी करे दिए छेन सेई शहरे सुनागरिक भद्रमंडली आपनादेर सकल के आजकेर एई पूत पवित्र दिने शिक्षक दिवसे देशप्रेमिक गैरिक जातीयतावादी अभिनंदन ज्ञापन करछि। आमार आचार्य मंडली যাদের আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ ভাগবত গীতা তুলে দিলাম তাদেরকে প্রণাম জানাচ্ছি দণ্ডবত প্রণাম নিবেদন করছি। আমাদের প্রিয় ছাত্রছাত্রী যারা আগামী দিনের ধারক বাহক যাদেরকে আমরা গীতা তুলে দিলাম যে গীতা বলেছে বসুদেব কুটুম্বকম তাদের সকলে শ্রী বৃদ্ধি প্রার্থনা করছি। আজকে এই অনুষ্ঠানে কার্যত চাঁদের আট বসেছে এখানকার উদ্যোক্তা কল্যাণী এসসি মোর্চা তার আহ্বায়ক প্রসেনজিৎ ভৌমিক অপূর্ব মণ্ডল বিশ্বরূপ কুলবি এবং অন্যান্য যারা আমাদের এসসি মোর্চার আছেন স্টেটের প্রেসিডেন্টও আছেন দুলাল বর তাদের প্রথমেই আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এর বাইরেও যুব মোর্চার ভাইরা আছেন তারা বলেছেন ভারতকে শ্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার মূর্তি নেই অনেক বিদেশি নেতার মূর্তি বসিয়ে দেওয়া হয়েছে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এটা ভাবতে হবে আমাদের হিন্দু পাঞ্জাব আর হিন্দু বাংলা তাকে যদি রক্ষা না করতেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমরা ভারত মায়ের সন্তান হতে পারতাম না। আমাদের রাজধানীর নাম হতো ইসলামাবাদ নইলে ঢাকা। ইসলামিক রাষ্ট্রের অধিবাসী হয়ে থাকতে হতো যেমন খুলনাতে যেমন নোয়াখালীতে ঘটছে সেই রকম পরিস্থিতির সামনে হয়তো পড়তে হতো। তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি পূর্ণাবয়ব দণ্ডায়মান মূর্তি এই শহরে বসানো উচিত সেটা আমাদের এমএলএর নেতৃত্বে হবে আমাদের ভবনের সামনে হবে এবং আগামী বছর ৬ জুলাই তার আবির্ভাব দিবসে আমরা উদ্বোধন করব উৎসর্গিত করব। আমাদের এখানে অম্বিকা রায় মহোদয় ছাড়াও দলের যেমন মনোজবাবু জ্ঞানবাবুরা সহ বহু বিশিষ্ট নেতারা আছেন সৌভসাচী মুখার্জি বা আরও অনেকে মণ্ডল প্রেসিডেন্টরা অনেক সময় চলে গেছে এটি আমার আজকের চতুর্থ প্রোগ্রাম। খানিকটা বিলম্ব হয়েছে তার কারণ আমি কল্যাণী আসতে গিয়ে আরজি করে ঢুকে পড়েছিলাম। কেন তার কারণ হলো কয়েকদিন আগে আমাদের রাজ্যের এক কয়েকজন শিক্ষিকা
দমন পীড়ন অত্যাচার অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে নিজেরা বিষ পান করে আত্মহত্যা করতে গিয়েছিলেন বিকাশ ভবনের সামনে। সবাই সুস্থ হয়ে বাড়ি গেছেন, কিন্তু আমাদের পুতুল দি এখনো অচেতন অবস্থায় ভেন্টিলেশনে আছেন। পুতুলদির বয়স 61, বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার ফেজারগঞ্জ, নামখানা ব্লক, নামখানা থানা। কি করেছেন মাননীয়া? প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছিলেন, তাই 10,000 টাকা বেতনের ওই এসএসকে মাকে কোচবিহারের দিনহাটা পাঠিয়ে দিয়েছেন। তিনি বিষকে আত্মহত্যা করতে গেছিলেন। আজকে দেখলাম শিক্ষক দিবসে যদি প্রণাম করতে হয় তাহলে পুতুল রানী মণ্ডলকেই করা উচিত। তাই আরজি করে প্রণাম করে এখানে আসতে 1 ঘন্টা বিলম্ব হয়েছে। মঞ্চে বিধায়ক ডাক্তার মুকুটমণি অধিকারী আছেন, মঞ্চে সিনিয়র এমএলএ এক্স চেয়ারম্যান রানাঘাট পার্থ চ্যাটার্জি আছেন, মঞ্চে আমরা পেয়েছি আমাদের পার্টির জন্মলগ্ন থেকেই নেতা বলা যায়, পঞ্চায়েত মেম্বার দিয়ে শুরু করেছিলেন, 1995 থেকে আছেন অসীম বিশ্বাস মহোদয়, মতুয়া মহাসংঘের অন্যতম নেতা এবং গাইঘাটার বিধায়ক প্রিয় সুব্রত ঠাকুর আছেন, প্রিয় বিধায়ক অশোক কীর্তনিয়া আছেন, সম্মানীয় বিধায়ক প্রাক্তন মন্ত্রী বঙ্কিম ঘোষ আছেন, আমাদের মধ্যে অম্বিকা রায়ের কথা বলেছি, উদ্বাস্তু আন্দোলনের নেতা বিশিষ্ট কবি প্রতিবাদী কবি জীবনমুখী কবি বিধায়ক অসীম সরকার মহোদয় রয়েছেন, এবং আরেকজন বিধায়ক আছেন যিনি উপনির্বাচনে জিতেছিলেন 19-এ, এবারে আবার দ্বিতীয়বার জিতেছেন কৃষ্ণগঞ্জ থেকে, আশিস বিশ্বাস মহোদয় রয়েছেন। অসংখ্য নেতাতে পরিপূর্ণ, আপনারাও শুনছেন দূরে দূরে বসে ফাঁকা ফাঁকা বসে কোভিড প্রোটোকল মেনে আপনারা শুনছেন। আজকের দিনটি শিক্ষক দিবস, কেন শিক্ষক দিবস আমরা পালন করি? স্বপন মজুমদার পিছনের রোতে আছেন, লড়াকু নেতা, কয়েকদিন আগে উনার বাড়িতে গেছিলাম আমি, কিভাবে এলাকায় লড়ছেন আমি দেখেছি। আমি বলছিলাম দুলাল বরকে যে আমরা যাচ্ছি এ সপ্তাহে উত্তরপ্রদেশের সঙ্গে বাগদা করাবো, দল বদলালে এমএলএ শিপটাও ছাড়তে হবে, বিজেপিকে সিপিএম কংগ্রেসের মতো কাউন্ট করলে হবে না, বিজেপি জম্মু কাশ্মীরকে আর্টিকেল 3 করে সোজা করে দিয়েছে, নরেন্দ্র মোদিজি অমিত শাহজি এত বড় শক্তিশালী নেতা আছেন তাকে দেখার পরেও ভীত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কল্যাণীর আমাদের কর্মী সমর্থকরা 2রা মের পরে পুলিশের মিথ্যা মামলা অত্যাচার অনেক খেয়েছেন, আমরা প্রতিদিনের খবর রেখেছি, অম্বিকা রায়কে পর্যন্ত আক্রমণ করা হয়েছে সঙ্গে সেন্ট্রাল সিকিউরিটি না থাকলে, সেদিন হয়তো অম্বিকা রায়ের কি হতো আমি জানি না, অসংখ্য কর্মীকে মিথ্যা মামলা নিয়ে গেছে, আমার আদিবাসী বোন যিনি আমাকে বিরসা মুন্ডার ছবি উপহার দিলেন, যিনি আমাকে হুল জোহারের কথা বললেন, তার উপরে অত্যাচার কল্যাণীতে করা হয়েছে, কারা করে আমরা জানি, মানুষ আপনাদের সঙ্গে নেই ভবিষ্যতও থাকবে না, এটা ভালো করে কান খুলে শুলে রাখুন, এই দাদাগুড়িগুলো করছেন তার কারণ আপনাদের সঙ্গে দুটো শক্তি আছে, একটা হলো পুলিশ আরেকটা হলো দুধেল গাই,
যেমন তালিবানিরা অপেক্ষা করছিল আফগানিস্তান থেকে কবে আমেরিকার সেনা সরে আর ট্রাম্প হারে, আর এখানকার জঙ্গিরা জিহাদিরা অপেক্ষা করছে কবে নরেন্দ্র মোদী হারে। ওসব গল্প নাই, শুনে রাখুন। 303 ছিল গতবারে, এবারে 400 সিট নিয়ে আসবেন নরেন্দ্র মোদী। আফগানিস্তান দেখার পরে আপনারা তো অধিকাংশই বাংলাদেশের উদ্বাস্তু, আপনারা জানেন অত্যাচার কি। আর আফগানিস্তান দেখার পরে প্লেনের চাকা ধরে ঝুলছে, নিচে এসে পড়ছে, আপনারা সবাই দেখছেন, ভীত আতঙ্কিত লোক বলছে যাবো কোথায়, ওই তো আফগানিস্তান যেতে পারবো না। পাকিস্তান ওর সঙ্গে যুক্ত হয়ে আছে তালিবান, চীন বন্ধু গুচিয়ে আছে, নেপাল চীন প্রায় নিয়েই নিয়েছে, আর বাংলাদেশে জামাত বিএনপি হেফাজত বসে আছে হাসিনাকে ঘাড় ধাক্কা দিয়ে প্লেনে তোলার জন্য। তাহলে আমাদের আর যাওয়ার কোনো জায়গা নেই? দুটো জায়গা আছে, আমার বাড়ির পাশে বঙ্গোপসাগর, আর গুজরাট মহারাষ্ট্রের পাশে ভারত মহাসাগর, দু জায়গায় ঝাঁপ দিতে হবে, নইলে ধর্ম পরিবর্তন করতে হবে, এর কোনো বিকল্প নেই। তাই মোদিজিকে রাখতে হবে আমাদের স্বার্থে, দেশের স্বার্থে, যাতে আমরা এখানে মাথা উঁচু করে আমার সংস্কৃতি, আমার ধর্ম, আমার কালচার, আমার পোশাক, আমার খাওয়া দাওয়া, আমার শিক্ষা, আমার ভাষা, আমার চেতনা, আমি বাক স্বাধীনতা এবং সংবিধানের প্রদত্ত অধিকার অনুযায়ী ব্যবহার করতে পারি, তার জন্যই মোদিজিকে রাখতে হবে। তো মোদিজি থাকবেন, অনেক দিন থাকবেন। আজকের দিনটি আমরা পালন করি কেন, শিক্ষক দিবসের জন্য। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনি কে ছিলেন, তামিলনাড়ুর আগের মাদ্রাজ এখন চেন্নাই, সেখানকার একটি দরিদ্র ব্রাহ্মণ পরিবারের সন্তান। তার পিতা স্বপ্ন দেখেছিলেন যে আমাদের সন্তান একজন আদর্শ পুরোহিত হবে, সংস্কৃত টোলে পড়াশোনা করবে, কিন্তু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তার মধ্যে থাকেননি। তিনি দর্শন শাস্ত্রে গোটা পৃথিবীকে অবাক করে দিয়ে তিনি একজন আদর্শ পরিপূর্ণ শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, এবং স্বাধীনতার পরে কখনো উপরাষ্ট্রপতি, কখনো রাষ্ট্রপতি, কখনো শিক্ষাবিদ হিসেবে আমাদের দেশকে দিয়ে গেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তার নামে চেয়ার আছে। তাই শিক্ষক দিবস আমরা পালন করি। শিক্ষা আমাদের অন্তর্নিহিত যে জ্ঞান, তার বিকাশ ঘটায়। শিক্ষার মধ্য দিয়ে আমরা পরিপূর্ণ মানুষ হই। এক্ষেত্রে স্বামী বিবেকানন্দের একটা কথা আছে, স্বামী বিবেকানন্দ সবসময় বলতেন আমার আরাধ্য দেবী হলেন ভারত মাতা। সেই শিক্ষার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে তৈরি করি। একদিকে মোদিজি ভারতবর্ষের সংস্কৃতি, আধুনিক শিক্ষা, সমগ্র শিক্ষা মিশন, সর্বশিক্ষা অভিযানের মধ্য দিয়ে, রাইট টু এডুকেশনের মধ্য দিয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। আর অন্যদিকে পশ্চিমবঙ্গে কি হচ্ছে আপনারা দেখুন। পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থাকে রাজনীতিকরণ করা হয়েছে। আমরা যারা কলেজ থেকে উঠে এসেছি তখন ক্লাস 11-12 কলেজে ছাত্র সংসদ ছিল, আমরা বক্তৃতা করা শিখেছি ক্লাসের ড্যান্সিং করে, আমরা সংগঠন করা শিখেছি, কাজ করা শিখেছি ছাত্র সংসদের, ক্রীড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বক্তৃতা শিখেছি, বিতর্কে অংশ নিয়ে তাৎক্ষণিক বক্তৃতায় পার্টিসিপেট করে আজকে পশ্চিম বাংলার মাননীয় ছাত্র সংসদ তুলে দিয়েছেন। তিনি কোনো ভোটে বিশ্বাস করেন না। একইভাবে স্কুলের ম্যানেজিং কমিটি ডক্টর বিধানচন্দ্র রায় তৈরি করেছিলেন, অভিভাবক অভিভাবিকারা চারজন গার্ডিয়ান প্রতিনিধি নির্বাচিত করবেন,
একজন দাতা পরিবারের সদস্য থাকবেন, টিচারদের মধ্যে থেকে তিনজন থাকবেন, নন টিচিংদের মধ্যে থেকে একজন থাকবেন, গভর্নমেন্ট নমিনি একজন থাকবেন, তিনি পদাধিকার হবেন না। ছাত্র ছাত্রী পঠন পাঠন শিক্ষার পরিবেশ সেই নির্বাচিত ম্যানেজিং কমিটি করবে। আর মাননীয়া তুলে দিয়েছেন ক্লাস থ্রি পাস ফোর পাসদের হাতে হেডমাস্টার মাস্টার ডিগ্রি ডক্টরেট পিএইচডিতে ছেড়ে দিয়েছেন। পশ্চিমবাংলার লোক কি শিখবে? ভাইপো গিয়ে বলছে বর্ণ পরিচয় স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি শুধু ভাইপো না, একজন এমপিও বটে। কি শিক্ষা পশ্চিমবাংলার লোক পাচ্ছে? যুবকদের নাকি আইকন, যুবকদের আইকন বিদ্যাসাগর বর্ণ পরিচয় লিখেছিলেন, এটুকু জানে না। এই হচ্ছে পশ্চিমবাংলার বর্তমান মালিকদের অবস্থা। মুখ্যমন্ত্রী বলছেন বিধানসভার মিটিং করতে গিয়ে আমতলাতে বাগদেবী সরস্বতী দেবী বলছেন কুচযুগ ভূষিত বিনা রঞ্জিত। আরে আমরা তো পুষ্পাঞ্জলি দিয়েছি, সবাই বাচ্চারাও দেয়, আমরা সুযোগ পেলেনি। এটা সংস্কৃত শ্লোক, আপনি রাজ্যের প্রশাসনিক কর্ত্রী, আপনি তো শেখাবেন বর্তমান প্রজন্মকে আগামী প্রজন্মকে। আপনি বলছেন 1380টা দেশ পৃথিবীতে, আপনি বলছেন নবভূমিষ্ঠ বাচ্চার ওজন 1500 কেজি। এই শিক্ষা আপনি বাংলার মানুষকে দিচ্ছেন? একদম চিন্তা করবেন না, কে এলো আর কে গেল, বয়ে গেল। 2,28,00,000 পেয়েছি আমরা, 100 সিটে কাউন্টিং থেকে এজেন্টদের মেরে বের করে দিয়েছে, 50টা সিট কাউন্টিং এ চুরি করে নিয়েছে। এই ভোট কার ভোট? এই ভোট বিশ্বজিৎ দাসের ভোট নয়, তন্ময় ঘোষেদের ভোট নয়, মুকুল রায়ের ভোট নয়, এই ভোটটা হচ্ছে বিচারধারার ভোট, এই ভোটটা হচ্ছে সনাতনীদের ভোট, এই ভোটটা হচ্ছে মতুয়াদের ভোট, এই ভোটটা হচ্ছে হরে কৃষ্ণ হরি হরি বল জয় শ্রীরাম বলা ভোট। এই ভোট কোনো ব্যক্তি এদিক ওদিক করতে পারবে না, ভরসাটা রাখেন না আমার উপর। ভয় দেখাচ্ছে মামলা কিছু করতে পারবে না, আপনি নিশ্চিন্ত রাখুন। এত বড় মুখ্যমন্ত্রী কে বলেছিল আপনাকে নন্দীগ্রামে আসতে? আমি বলেছিলাম, আমি ভবানীপুরে দাঁড়াতে গেছিলাম, এখন যদি আমি দাঁড়িয়ে পড়ি পার্টি যদি ভবানীপুরে আমাকে দাঁড়াতে বলে কি হবে? আপনি গেছিলেন ওখানে, আমি এবার এখানে আছি। 1956 ভোটে হারিয়ে দিয়েছি, 24% দুদল গাইছিল, 65,000 সব ওকে দিয়েছি, 400 আমাকে দিয়েছি, তারপরে হারিয়ে দিয়েছি। মানুষ প্রস্তুত, কি দিয়েছেন আপনি? 4 মাসে এত দুর্গন্ধ কেন বেরোচ্ছে? কেন ভ্যাকসিন, জাল ভ্যাকসিন আপনার এমপির গায়ে ফুটছে? দেবাঞ্জন কাণ্ড পৃথিবীর কোথাও হয়েছে? পাউডার গুলে মেরে দিচ্ছে, লজ্জা লাগে না? আমরা বাঙালি, ডক্টর শ্যামাপ্রসাদের দেশ, নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ। 1893 সালে শিকাগো ধর্ম সম্মেলনে যার উচ্চ কণ্ঠে মাই সিস্টার এন্ড ব্রাদার্স অফ আমেরিকা বলে গোটা পৃথিবীকে কাঁপিয়েছিলেন সেই স্বামী বিবেকানন্দের দেশ, শ্রী শ্রী চৈতন্যদেব প্রভুর দেশ, সে কি করছেন আপনারা? একটা ভালো কাজ করেননি। কোভিড, কোভিডে ভোট চাই, দুয়ারে সরকার আপনারা দেখছেন মহিলাদেরকে হুমড়ি খেয়ে পড়ছে। মোদিজি গত বছর 3 মাস 500 করে টাকা 20 কোটি মহিলাকে দিয়েছে, কেউ কারো ঘাড়ের উপর চেপেছে?
এই রকম করে গুতো গুতি ধাক্কা ধাক্কি কথা হয়েছে দুকোটি মহিলাকে দিতে কি করছেন ছবি 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 অনুপ্রেরণার ঢেউ চিড়িয়াখানার বাঘের বাচ্চার ঘরের সামনে লেখা মাননীয়ার অনুপ্রেরণায় বাঘের বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে এই হচ্ছে পশ্চিম বাংলার কালচার এই কালচার চলবে না আমি 2006 এর এমএলএ তখন একটা সরকার এসেছিল তারা বলতো উই আর 235 দে আর 30 30 উইল ডিকটেট আস আর আপনি 213 এখনো লোক ভাঙাচ্ছেন আপনার লোক দরকার বিজেপিকে সরাতে পারবেন না কারণ হাউসে আর কোনো পার্টি নাই দুটো চারটা পাঁচটা এদিক ওদিক করলো বিজেপি বিরোধী দল থাকবে আর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যতক্ষণ চাইবে শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা থাকবে আর শুভেন্দু অধিকারী যতক্ষণ বিধানসভার ভিতরে থাকবে আপনাকে পালাতে হবে কারণ নন্দীগ্রামের হারা আপনি ভুলতে কোনোদিনই পারবেন না ভুলতে শুভেন্দু দেবে না আজকে শিক্ষক দিবসে শপথ নিতে হবে এটাই কি উচিত করতে হয় আফগানিস্তান করতে দেব না বাংলাদেশ টু করতে দেব না তালিবানদের হাতে বাংলা ছাড়ব না নরেন্দ্র মোদী যে যে শিক্ষা সেই শিক্ষায় আমরা এগোব ভগিনী নিবেদিতা একটা বই লিখেছিলেন দা বইটার নাম দা মাস্টার এজ এ সহিম সেই বইটা তাতে ভগিনী নিবেদিতা বলছেন আমার গুরুদেবের আরাধ্য দেবী ছিল ভারত মাতা দা কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড আমাদের একটাই লক্ষ্য থাকবে ভারত মাকে বন্দন করব পূজন করব আর যতদিন নরেন্দ্র মোদীর হাতে ভারতবর্ষ থাকবে ততদিন আমরা সুরক্ষিত এদের বাড়া বাড়ি দাপা দাপি বেশি দিন চলবে না পোস্টপল ভায়োলেন্সে যা করেছে 47-এর আগে ব্রিটিশরাও তা করেনি জাতীয় মানবাধিকার কমিশন তার রিপোর্টে লিখছে পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে না শাসকের আইন চলে আপনি ফর দা পিপুল বাই দা পিপুল অফ দা পিপুল বদলে ফর দা পার্টি বাই দা পার্টি অফ দা পার্টি করেছেন আপনি অসীম সরকারের বাড়ির মেয়গনির গাছ কাটিয়েছেন বাকি কিছু রাখেননি আপনি এ লড়াইতে মানুষই জয়যুক্ত হবে বিচলিত হওয়ার কোনো কারণ নেই সনাতনের জয় হবে আমরা এই রাজ্যটাকে ধ্বংস হতে দিতে পারি না মোদিজি বলছেন আত্মনির্ভর ভারত আর আমাদের মুখ্যমন্ত্রী বলছেন নির্ভরশীল বাংলা 2 টাকা কেজি চাল খাও হাঁড়ি নাও কলসি নাও 500 টাকা ভাতা নাও চাকরি চাইবে না ডিএ চাইবে না সঠিক বেতন চাইবে না বাংলার সব মেধা বাইরে চলে যাচ্ছে ভাবতে হবে আপনাদের 2011 সালে 184,000 কোটি টাকা ঋণ এখন 5 লক্ষ কোটি টাকা ঋণ 2011 সালের 1 কোটি বেকার এখন 2 কোটি বেকার 2011 সালের 5 লক্ষ পরিযায়ী শ্রমিক এখন 40 লক্ষ পরিযায়ী শ্রমিক 23% বেকারত্ব পশ্চিম বাংলায় তাই শিক্ষক দিবসে আমাদের শপথ হোক ভোটের সময় রাজনীতি ভোট দাও হারিয়ে দাও জিতিয়ে দাও সারা বছর মানুষের কাজ করো যেটা সব রাজ্যে হয় ভ্যাকসিনের কুপন কোথাও হয় না এখানে বিজেপির লোকদেরকে কুপন দেয় না তুই বিজেপি করেছিস যা আরে সব ভ্যাকসিন মোদিজি দিল্লি দিচ্ছে কোন রাজ্যে ভ্যাকসিনে কুপন দেয় না এই রাজ্যে করে এত নিম্ন রাজনীতি পশ্চিমবঙ্গের মধ্যে আমরা দেখছি তাই সবাই ভালো থাকবেন আমরা এগিয়ে যাব এই বলে আমি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সহ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ যাদের ছবিতে ফুল দিলাম তাদের উদ্দেশ্যে আমার অর্ঘ
भारत माता की जय श्री राम।